ময়নার নারকেলডা পশ্চিম নৈচনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির গ্রাহকদের টাকা অবিলম্বে ফেরতের দাবিতে গ্রাহকদের পক্ষ থেকে বিডিও পঞ্চায়েত সমিতি ও তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ময়না শাখায় ডেপুটেশন দেওয়া হলো। গ্রাহকদের দাবি, এই সমিতিতে এলাকার অসংখ্য গরিব মানুষ, পান চাষি, ইট ভাটার শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন আমানতকারীদের সেভিং অ্যাকাউন্টে গচ্ছিত টাকা গত ছ মাসের বেশি ধরে ফেরত দেওয়া হচ্ছে না, তাই টাকা ফেরতের দাবিতে এই ডেপুটেশন। আমরা আজ নারিকেলদা পশ্চিম মেদিনীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি বেশিরভাগই বন্ধ আছে, তার খোলার দাবিতে এবং আমানতকারী যে টাকা পাচ্ছে না সেই জন্য আমরা ম্যানেজারকে অবহিত করালাম। তিনি অবহিত আছেন এবং তিনি কথা দিয়েছেন যে কোনোদিনের মধ্যে এর সদ্ব্যবহার করবেন এবং এর জন্য আমরা যা যা পদক্ষেপ করার করেছি তাকে স্মারকলিপি দিয়েছি এবং 1000-এর বেশি আমরা সদস্যদের সই করে নিয়ে এসে তাদের জমা দিয়েছে এবং আরও আমরা বিভিন্ন অবহিত করার জন্য আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দরকার হলে আমরা ডিএম এবন আমরা এই লড়াই জারি রাখতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা টাকা সিগনেচার সম্বন্ধিত আবেদনপত্র এবং দাবি মহোদয় অন্যদিনের মধ্যে সমিতি চালু করার আশ্বাস দিয়েছেন, আমরা সেই দিন পর্যন্ত আমাদের কর্মসূচি যাতে চালু হয় অব্যাহত থাকে আমরা চেষ্টা করব এবং সেই দিন পর্যন্ত ম্যানেজারের আশ্বাসে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।